কৃষি নির্ভর বাংলাদেশের মানুষ পৃথিবীর যে প্রান্তেই গেছেন সেখানেই ছড়িয়েছেন ফসলের সুবাস। একসময় শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের আবাদ করলেও এখন বাদ যাচ্ছে না শীতপ্রধান ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সেও এমনই এক কৃষি খামার গড়ে তুলেছেন বাংলাদেশের আয়ুব আলী। রাজধানী প্যারিস থেকে 200 কিলোমিটার দূরে এক গ্রামে আয়ুব আলীর এই কৃষি খামার। ইউরোপে এসেও কেন কৃষিকে বেছে নিলেন সে কথা বলতে গিয়ে জানালেন, শখের বসে এই খামারটি গড়ে তুললেও দূর দূরান্ত থেকে আসা প্রবাসীরা উৎসাহ যোগাচ্ছে তার কাজে। আমার বিশেষত্ব হচ্ছে এখানে যে আমি সম্পূর্ণ জৈব সারের ভিত্তিতে আমি এখানে প্রোডাক্ট উৎপাদন করি, যেখানে তার কোনো ধরনের সার ইউজ করি না, কোনো ধরনের কেমিক্যাল আমি ইউজ করি না, সম্পূর্ণ একমাত্র জৈব সার সারা অর্গানিক যেটা সেই পদ্ধতিতে আমি করার চেষ্টা করতেছি। যেহেতু মানব কল্যাণের সিদ্ধান্ত নিয়েছি সেবার, মানব সেবার, সেই সেবাটা আমি সঠিকভাবেই করতে চাই। প্রবাসী বাংলাদেশিরা অনুপ্রাণিত হচ্ছেন তার খামার দেখে। এই খামার দেখে আমি অনেক উৎসাহিত এবং আমারও মনে একটি স্বপ্ন জেগে উঠছে যে এর এই ধরনের একটি খামার যেন আমি দিতে পারি। আর ফ্রান্সে যেহেতু অনেক অনাবাদি জমি পড়ে আছে, আমরা এই সুযোগটা কাজে লাগাইতে পারবো। বাংলাদেশি টমেটো, শশা, কুমড়া সহ সব ধরনের সবজি পাওয়া যায় তার এই কৃষি খামারে। বিশ্বময় সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশিদের কৃষি উদ্যোগ, যার একটি অংশ এই কৃষি খামারও। তার এই কৃষি খামার দেখে উৎসাহিত হয়ে অন্য বাংলাদেশিরা আরও খামার গড়ে তুললে সেখানে কর্মসংস্থান হতে পারে অনেক বাংলাদেশিরও, এমনটাই মনে করেন খামারি আয়ুব আলী। ফ্রান্সের বলুয়া কৃষি খামার থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ।